আপনার ফোনে যদি এই কালারের প্রবলেম এসে যায় তাহলে কিন্তু খুব বিরক্ত লাগে, কারণ এখানে আপনি কিছুই বুঝতে পারবেন না ভালো করে। ফেসবুকে যাবেন তো সব সাদা কালো নেগেটিভ টাইপের ছবি, আপনি হয়তো ইউটিউবে ভিডিও দেখতে গেলেন সেখানেও কিন্তু একই সমস্যা। তো আপনি হয়তো ভাবলেন যে এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা সলভ করে নিই, আপনি কি করলেন আপনি এই একটা স্ক্রিনশট নিলেন, সেই স্ক্রিনশটটা নিয়ে হয়তো আপনার বন্ধুকে আর শেয়ার করলেন যে ভাই দেখতো যে এই প্রবলেম হচ্ছে কিভাবে সলভ করা যায়। তো আপনি আপনার বন্ধুকে আর পাঠালেন প্রবলেম সলভ করার জন্য। এবারে দুঃখজনকভাবে সে যখন তার ফোনে দেখবে এখানে কিন্তু পরিষ্কার ছবিটা সে দেখতে পাবে, এখানে কোনো ডিস্টার্ব নেই, অথচ আপনার ফোনে কিন্তু এই ডিস্টার্বটা রয়েই গেছে। এই প্রবলেমটা কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আসতে পারে, কিভাবে আসবে সে হয়তো আপনি নিজেও জানেন না। অনেক সময় হয় কি, আমরা বিভিন্ন সেটিং অ্যাপ্লাই করতে গিয়ে হয়তো আর কোনো একটা সেটিংয়ে আর চাপ পড়ে গেল বা অন হয়ে গেল, আমরা সেখান থেকে ব্যাগে চলে আসলাম, এবার বুঝতে পারছি না ঠিক কোথা থেকে এই কাজটা হয়ে গেছে, কিংবা হয়তো আপনার ফোনটা অন্য কারোর হাতে পড়ে গেছে, বাচ্চাদের হাতে পড়ে গেছে, এবারে ঘাঁটতে ঘাঁটতে হতেই পারে, এই এটা কোনো ব্যাপার না যে হবেই না। তো এই প্রবলেম কিন্তু যখন আপনি কোনো দোকানে যাবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা কস্ট পড়ে যাবে, অনেকটা খরচা হয়ে যাবে। তো সিম্পল একটা সেটিং শিখে রাখুন, আপনার কিন্তু সারা জীবন কাজে লেগে যাবে। হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, নতুন একটাকে আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। এই প্রবলেম সলভ করার জন্য আপনি আপনার ফোনের যে সেটিং অপশান, সেই সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে চলে গিয়ে আর এখানে যে সার্চ বার একটা পাবেন, অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আপনি আপনার ফোনে দেখতে পাবেন, এখানে আপনি লিখে দেবেন কালার বলে। এবার কালার যখন লিখবেন তখন দেখবেন আর কালার ইনভার্সান বলে একটা অপশান আছে। তো এই কালার ইনভার্সান যদি ডাইরেক্ট এইভাবে না পান তাহলে আপনার ফোনের যে অ্যাসেসিবিলিটি আছে সেই অ্যাসেসিবিলিটিতে চলে যাবেন। যাওয়ার পর এই কালার ইনভার্সান এই অপশানটা পেয়ে যাবেন। এখানে দেখুন আপনি যেভাবে হোক আপনার ফোনের অ্যাসেসিবিলিটি বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে আলাদা আলাদা জায়গায় থাকতে পারে, তো এখানে চলে আসবেন। তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসলেই দেখুন এখানে লেখা আছে কালার ইনভার্সান, এই জায়গাটা কিন্তু অন করা আছে, অন্ধকারে দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু আপনার ফোনে আপনি দেখতে পাবেন। এই জায়গাটায় আপনি কি করবেন, এটা অন করা আছে এটাকে অফ করে দেবেন, অফ করলে কিন্তু আবার তার নিজের জায়গায় ফিরে আসবে, আর কোনো অসুবিধা হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।